মাদার ক্রিস্টোফার হাউমা করে কেঁদে উঠল। আলান মাদার ক্রিস্টোফারের হাত ধরে মেঝেতে বসে বলল, আম্মা, আমি ওকে এখানে রাখতে চাই না। তোমার দূর বাস্তবতা বুঝতে শিখেছে। আমি চাই না ওর মনে কোনো গভীর দাগ কেটে যাক, যে দাগ তোরকে বদলে দেবে। আম্মা, আমি তোমার মেয়েকে আগলে রাখবো, প্লিজ আম্মা তুমি মানা করো না। মাদার ক্রিস্টোফার ধূরের দিকে তাকিয়ে চোখের পানি মুছে বলল, আনান আগে আমার মেয়েকে ঠিক করে দাও। আনান তুরের পালস রেট চেক করে ফোন বের করে কাকে যেন কল দিল। কিছুক্ষণ পর কলিং বেল বাজতেই দৌড়ে গিয়ে দরজা খুলে ব্যাগগুলো নিয়ে হাওয়া তুরের রুমে ফিরে এলো। ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করেই তুরের হাতে পুশ করলো। আনান মাদারকে উদ্দেশ্য করে বলল, ব্রেনে মাত্রাতিরিক্ত প্রেশার পড়েছে, জানিতে পারেনি তাই সেন্সলেস হয়ে গিয়েছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঘন্টা তিনেক পরে উঠিয়ে খাবার খাইয়ে দিও। মাদার বসে বসে চোখের পানি ফেলছে। আনানের কথাগুলো শুনে বলল, ঠিক আছে। মাদার ক্রিস্টোফার উঠে গেল পানি আনতে। তুরের মুখ লাল হয়ে আছে, তা মুছে দিতে হবে তাই। মাদার ক্রিস্টোফার উঠে যেতেই হানান তুরের গালে হাত বুলিয়ে কপালে ছোট্ট করে ভালোবাসার পরও শেখে দিয়ে বলল, যাকে নিয়ে দুনিয়া সাজানোর এত আয়োজন করছি, তাকে কষ্ট দেওয়ার সাহস যারা করেছে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মাদার ক্রিস্টোফার রুমে ঢুকতেই হানান উঠে দাঁড়িয়ে বলল, আম্মা আমি এখন আসছি, কাল সকালে আসবো তুরকে নিতে। তুর জেগে ওঠার পর তোমাকেই সামলাতে হবে। মাদার ক্রিস্টোফার বলল, ঠিক আছে। চেয়ারের পায়ের উপর পা তুলে বসে আছে আনান, তার পাশে শাহেদ দাঁড়িয়ে আছে, সামনে ছেলে তিনটা অজ্ঞান হয়ে পড়ে আছে। আনান শাহেদকে উদ্দেশ্য করে বলল, শাহেদ ওদের জাগিয়ে তুলো, শাহেদ আমরা একটু মজা নিই। শাহেদ মুচকি হেসে দুজন গার্ডকে ইশারা করলো। গার্ড দুই বালতি পানি এনে ছেলেদের গায়ে ছুড়ে মারল। তিনটা ছেলে চিৎকার দিয়ে উঠল, গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর কাঁদছে। আনান অবাক হওয়ার ভান ধরে বলল, শাহেদ সামান্য পানিতে এরা এমন চিৎকার করছে কেন? শাহেদ মুচকি হেসে বলল, মনে হয় পানি থেকে দোয়া বের হচ্ছে যে তাই। হারান মাথা কাত করে বাঁকা হেসে বলে, আহা, ধোয়াবিহীন পানিগুলো দিতে, তাহলে চিৎকার করে গানের পোকা খুলতো না। কি বলতো, এত চিৎকার আমার পছন্দ না। শাহেদ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার, সামনে থেকে খেয়াল রাখবো। আনান উঠে দাঁড়ালো, খোট খুলে চেয়ারের উপর রেখে পাশ থেকে হকি স্টিকটা নিয়ে সামনে এগিয়ে গেল। ছেলে তিনটা গরম পানি পরাতে চিৎকার করে কাছে। হানান রেগে গর্জে উঠে বলল, চুপ, একদম চুপ। আনানের চিৎকারে শাহেদ সহ বাকি সবাই কেঁপে উঠল। ছেলেগুলো কোনো রকম দাঁতে দাঁত চিপিয়ে সহ্য করে আছে। হানান হালকা ঝুঁকে ছেলেগুলোর মুখের সামনে মুখ নিয়ে বলল, পানিটা বেশি গরম ছিল না তাই একদম চিৎকার করবি না। এই গরম পানিতে শরীরের 15% পড়বে, আর 85% তো ভালোই থাকবে, তাহলে চিৎকার করছিস কেন? ছেলেগুলো ভয়ে জুবুথুবু হয়ে আছে। আনান ছেলেগুলোর ভীতু মুখ দেখে হঠাৎ করে তার বিধ্বস্ত ঘুমন্ত প্রেয়সীর কথা মনে পড়ল। মুহূর্তে আনান হিংস্র রূপ ধারণ করলো, হকি স্টিক তুলে এলো পাথরি ছেলেগুলোকে পেটাতে লাগলো। এক একটা মারের সাথে এক একজনের চিৎকারে পুরো রুম কেঁপে উঠছে। হানান আরও রেগে গিয়ে চিৎকার করে বলল, বেনামি সব কিছু জোস, তাই না? বেনামি, হ্যাঁ, ওই বেনামি মেয়েটাই নাম করা ছেলেটার জান। সে আমার নামে হয়ে গেছে আরও আগে, তাহলে বেনামি বললি কেন? কিভাবে তাকে এত নোংরা কথা বললি? বেনামি, তোদের তো তোদের মা বাপ নাম দিয়ে জন্ম দিয়েছে, কিন্তু তোরা সেটার মানত রাখলি না। আমার কলিজাকে এত বাজে কথা বললি। আনান অনবরত মারতেই লাগলো, তিনজনের মধ্যে একজন সেন্সলেস হয়ে গেছে। আনানের মারের ছুটে হকি স্টিক ভেঙে গেছে। হানান সমানে লাথি দিতে লাগলো, লাথি মারতে মারতে চিল্লিয়ে বলল, তোদের মতো বাজে মানুষের জন্য আজ সমাজের এই অবস্থা। যেই নজরে আমি আমার আদরিনীর দিকে কখনো তাকাইনি, তাকানোর চিন্তা অবধি করিনি, আজ তোরা তাই করলি। মেরে ফেলবো, সব ধ্বংস করে দিব। মাল বলেছিস না? এই জানোয়ার, তোরা তোদের মা বোনের সাথে মাল বলেই কথা বলিস না? তোদের কলিজা কাঁপলো না এইগুলো বলতে? একসাথে মজা নিবি বলেছিস না? ওকে ফাইন, একসাথে মজা নে।
আনান সাহেদের দিকে তাকাতে এই সাহেদ বাঁকা হেসে এই সামনে পা বাড়াল। হেসে দুইটা নতুন হকস্টিক নিয়ে একটা আনানের দিকে পাস করলো। হানান ক্যাচ ধরলো। ছেলেগুলো কাঁচাচ্ছে। হানা দাদির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, চল শাহেদ একসাথে মজা নি, তিনটা মাল জোস। শাহেদ দাঁতে দাঁত চেপে বলল, ভাই বোনের সম্পর্কটাকে যে এত নোংরা ইঙ্গিত দেয় তার বেঁচে থাকার অধিকার নেই স্যার। শুধু মজা না, আজ ডাবল আর ট্রিপল মজা নিব। হানান আর শাহেদ দুজন মিলে এই তিনটাকে আরেকবার বেতন পেটালো। শাহেদ মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আনান থামার নামই নেই। ছেলেগুলোর চিৎকার একটা সময় পর থেমে গেল। হানান হকি স্টিক ফেলে দিয়ে শাহেদকে উদ্দেশ্য করে বলল, মনে হয় না বেঁচে আছে, যদিও বেঁচে থাকে সেটাকে পুরোদমে শেষ করার দায়িত্ব তোমার। এই দিকটা সামলে সোজা বাড়ি যাবে, কাল সকাল 10টার মধ্যে পুরো বাড়ি যেন সাজানো পাই। সব কিছু পারফেক্ট চাই আমার। ভুলে যেও না কাল মিসেস তাজবীর তাওয়াফ আনান সেই বাড়িতে পা রাখবে। হানান কথা শেষ করে চেয়ার থেকে কোটটা কাঁধে তুলে নিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে গেল। শাহেদ হা করে তাকিয়ে আছে। স্যারকে 5G ভেবেছিলাম, কিন্তু স্যার তো 6G স্পিডে চলছে। বাপরে, তাড়াতাড়ি করতে হবে। শাহেদ উঠে দাঁড়ালো। দুইটা গার্ডকে ইশারা করে ছেলেগুলোকে দেখে শাহেদ বেরিয়ে পড়ল। আনান বাসায় গিয়ে শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ রেখে লাফিয়ে উঠে বসল। মোবাইল খুঁজে নিয়ে মাদারের নাম্বারে ডায়াল করল। কিছুক্ষণ বাজার পর মাদার ফোন রিসিভ করে। মাদারকে, হ্যালো, কে বলছেন? আম্মা, আমি আনান। তোর কি উঠেছে? খাওয়া দাওয়া করেছে? কি করছে এখন? মাদার স্মিত হেসে বলল, তোর উঠেছে আধ ঘন্টা আগে, জোর করে খাইয়ে দিয়েছি, এখন চুপচাপ বসে আছে। আম্মা, তোর তোমাকে কিছু বলেনি? মাদার ক্রিস্টোফার আনানের কথায় টুকরি কেঁদে উঠে বলল, কিছুই বলেনি আনান, তাই তো বেশি কষ্ট হচ্ছে। আমার মেয়েটাকে এভাবে মেনে নিতে পারছি না আনান, তোর থম মেরে বসে আছে, কিছুই বলছে না। আমার মেয়েটা কেন এমন হয়ে গেল আনান? ও তো কারো ক্ষতি করেনি, আমি আমার সেই দুষ্টু মেয়েকে চাই। সে কখন থেকে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না, আমাকে একবারও আম্মা বলে ডাকেনি। অনেক কষ্টে আমি নিজেকে শক্ত রেখেছি, আর পারছি না। মাদার ক্রিস্টোফার কেঁদে চলেছে। না চাইতেও আনানের চোখ ভিজে উঠল। হানান কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, আম্মা, তুমি শুধু মন দিয়ে আমার কথা শুনো, বাকি তোমার দুষ্ট মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মাদার ক্রিস্টোফার আনানের কথায় যেন ভরসা পেলেন, চোখ মুছে বলল, হ্যাঁ আনান বলো। আনান প্রায় অনেকক্ষণ মাদার ক্রিস্টোফারের সাথে কথা বলল। মাদার ক্রিস্টোফার জাস্ট হা হয়ে গেছে। তার মেয়েটা যে এত দুষ্ট তিনি জানতেনই না। হানান মাদার ক্রিস্টোফারকে সব কিছু বুঝিয়ে ফোন রেখে দিল। হানান কিছুক্ষণ থাপ মেরে বসে থেকে উঠে দাঁড়ালো। গিটার হাতে নিয়ে রুমের সাথে লাগোয়া ছোট ছাদে গিয়ে দিবানে বসল। গিটার কিগুলোতে হাত রেখে টুংটাং শব্দ তুলছে। হাঁস বিকেলে তুলের কথাগুলো মনে করে হাসছে। হাদুরিনী দুষ্ট, হাদুরিনী আমাকে পাগল বলো না, এই পাগল নিয়েই তোমাকে থাকতে হবে তা আজীবন। মাফিয়া বরের একমাত্র মাফিয়া কুইন তুমি, চোর ডাক্তারে বউ, প্যাকেট করা নান রুটির আতুরিনি তুমি। আনান মুচকে এসে চোখ বুজে গিটার বাজে গান গাইতে লাগলো। মেরি কিসমত কে হর এক পন্নে পে মেরে জিতে জি বাদ মরনে কে মেরে হর কল হর এক লম্হে মে তু লিখ দে মেরা উসে আর কাহানি কে সারে কিসো মে দিল কে দুনিয়া কে সচ্চে রিশতো মে জিন্দগানি কে সারে হিসো মে তু লিখ দে মেরা উসে এ খুদা खुदा जब बना उसका ही बना ऐ खुदा जब बना उसका ही बना उसका हूँ उसमें हूँ उसे हूँ उसी का रहने दे मैं तो
प्यासा हूँ है दरिया वो जरिया वो जीने का मेरे, मुझे घर दे गली दे शहर दे उसी के नाम पे, कदम ये चले रुके अब उसी के वास्ते, दिल मुझे दे अगर दर्द हो उसका पर उसकी हो वो हंसी गूंजे जो मेरा घर, ए खुदा खुदा जब बना उसका ही बना, ए खुदा खुदा जब बना उसका ही बना। मध्यराते एमन बिषादे सुर खूब कम सुनते पावा जाए। গানের প্রতিটা লাইন নির্দিষ্ট মানুষকে ঘিরে গাওয়া, তাতে কোনো সন্দেহ নেই। আর সেই নির্দিষ্ট মানুষটা কারো রন্ধ্রে রন্ধ্রে প্রভাবিত হচ্ছে, এমন ভালোবাসা লোকের দৃষ্টি গোচরে কম পড়ে, সবসময় সবার দৃষ্টির অগোচরেই থাকে। শক্তপোক্ত মানুষের অন্তরালে কেউ এমনভাবে জেঁকে বসে ভালোবাসার উষ্ণতা দিয়ে ফুটিয়ে দেয় যে সেই শক্তপোক্ত মানুষটাকে মোমের মতো গুলিয়ে দিতে বাধ্য করে। আনান সেই শক্তপোক্ত মানুষ যাকে তুরের ভালোবাসার উষ্ণতা দিয়ে মোমের মতো গুলিয়ে দিয়েছে। আনান গান শেষ করে গিটার বুকে নিয়ে দিবানের উপর শুয়ে পড়ল। প্রেয়সীর কষ্টে আনানের মন ভারাক্রান্ত, তাতে কোনো সন্দেহ নেই। আনান দিবানের উপরেই ঘুমিয়ে পড়ল। মাদার তুরকে বিছানায় এনে শুয়ে দিয়ে তুরের পাশে শুয়ে তুরকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর তুর ঘুমিয়ে পড়ল। মাদারের চোখের কোনা বেয়ে জমিয়ে রাখা জল গড়িয়ে পড়ল। বুকের ভেতরটায় মেয়ের জন্য হাহাকার করছে, কাছে থেকেও মেয়েটা কেমন জানি কাছে নেই। মাদার এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। নতুন ভোরের অপেক্ষায় সবাই, সকালটা হয়তো খুব বেশি সুখকর নয়তো খুব বেশি বিষাদের, বেশি বিষাদের। ভোরে আলো ফুটেছে, ঝলমলে রোদে স্নিগ্ধ সকাল। বাইরে ঘুমানোর কারণে সূর্যের প্রথম কিরণ এসে পড়ল হাননের গায়ে। গিটারটা এক পাশে পড়ে আছে, টি শার্ট এলোমেলো হয়ে আছে, ট্রাউজারের এক হাতা হাটের অবধি উঠে আছে, সব সময় সেট করা চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছুঁয়ে আছে। বিষণ্ন চোখ জোড়ায় রোদ পড়াতে ফিটফিট করে খুলল, চোখ বন্ধ করে আবার খুলল। হাত উঠিয়ে রোদ আর করে কিছুক্ষণ চুপ করে থেকে লাফিয়ে উঠে বসল। তাড়াতাড়ি করে রুমে গিয়ে গোসল সেরে নিজেকে তৈরি করে নিল। ল্যাপটপ পেনড্রাইভ আর ছোটো চিপটা নিতে ভুলল না। দরজা খুলে রুম থেকে বেরিয়ে দেখে সাজানো কমপ্লিট। ল্যাপটপের ব্যাগটা রেখে পুরো বাড়ি হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করে নিল। সার্ভেন্টরা নাস্তা দিয়ে দিল। আনা নাস্তা করতে বসে টিভি অন করলো, নিউজ চ্যানেল দেখে বাঁকা হেসে প্লেটে কামড় বসালো। তোর এখনও ঘুমিয়ে আছে। জানলা কাজ ভেদ করে এক চিলতে রোদ তুরের মুখে আছড়ে পড়ল। রোদের তীব্রতায় চোখ বন্ধ করে থাকতে পারল না, বেশ বিরক্ত নিয়ে চোখ খুলল। হাড়মোড়া ভেঙে উঠে বসল। ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো দেখে বেশ বিরক্ত হলো তুর। হাত উঠে হাত কোপা করতে গেলেই হাতে ব্যথা অনুভব করল। বাহুতে ব্যথা অনুভব করতেই কাল রাতের কথা মনে পড়ল, তার সাথে মনে পড়ল বেনামি শব্দটা। তুরের চোখ ভিজে উঠল, কোনো রকম চোখ মুছে উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে ধীর পায়ে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসল। মাইন্ড ডাইভার্ট করার জন্য রিমোট নিয়ে টিভি অন করল। টিভি অন করেই হাঁ হয়ে গেল, কালকে সেই ছেলে তিনটাকে দেখাচ্ছে টিভি পর্দায়। কেউ নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, তোর স্তব্ধ হয়ে বসে আছে। আর এদিকে আনান টিপটপ হয়ে বেরিয়ে পড়ল। আনানের গাড়ি বের হতে আরও আটটা গাড়ি পরপর বের হলো, সবগুলো গাড়ি পায়ে ফুল দিয়ে মোড়ানো, হানানের কালো গাড়িটাকে টকটকে লাল গোলাপ দিয়ে সাজানো, কালের উপর লাল রংটা চোখ ধাঁধানো। আর হবেই বা না কেন, আজ তাজবির তাওয়াফ আনান যাচ্ছে মিসেস তাজবির তাওয়াফ আনানকে আনতে। হানান মুচকে এসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তোর জানেও না তার জন্য কী অপেক্ষা করছে।
তো টিভির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপ করেছিল। টিভি অফ করে উঠে চলে গেল ও রুমে। চিউনিতে চুল আঁচড়ানোর চেষ্টা করছে, চুল লম্বা হওয়ার কারণে বারবার আসলাতে ব্যর্থ হচ্ছে। মন খারাপে রেশ কাটেনি তাই মাদারকেও ডাকছে না। হাতে নাস্তার প্লেট নিয়ে মাদার তুলে রুমে এসে দেখে চুল আঁচড়াচ্ছে কম আর ছিঁড়ছে বেশি। তাতে নাস্তার প্লেট বিছানায় রেখে তুলে হাত থেকে চিউনি নিয়ে বলে, কি করছিস মা, চুলগুলো ছিঁড়ে যাবে তো, এইভাবে কেউ চুল আঁচড়ায়? তুর চুপ করে এই বসে আছে। মাদা তা দেখে হতাশা আর নিঃশ্বাস ফেলল। ভেবেছে তুর কিছু একটা বলবে, কিন্তু তুর তাকে কিছুই বলো না। তুলের চুল আঁচড়ে সুন্দর করে বেনি করে দিল। বেনি করে লম্বা জলগুলো দিয়ে খোপা বেঁধে তুরকে বিছানায় এনে বসালো। নিজের হাতে তুরকে খাইয়ে দিচ্ছে, তুর চুপচাপ খেয়ে যাচ্ছে। মাদার ক্রিস্টোফার স্মিত হেসে বলল, জানিস তুর, আমরা তাদের কথাই বেশি গায়ে মাখিয়ে যারা আমাদের জন্য কোনো ম্যাটারই করে না, যাদের অস্তিত্ব আমাদের জীবনে নেই বললেই চলে। আমরা খারাপ মানুষের খারাপ নিম্নমানের কথা আর কাজগুলো মনে রেখে কষ্ট পাই, কিন্তু যারা আমাদের ভালো চায়, প্রতিনিয়ত আমাদের কথা ভাবে, আমরা তাদের নিয়ে কোনো চিন্তাই করি না, বরং খারাপ মানুষের খারাপ কথাগুলো ভেবেই কষ্ট পাই। তাহলে তুই বলতো, তোকে সবাই এত ভালোবাসে, সেখানে মাত্র কয়েকটা মানুষের খারাপ কথায় তুই ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা ভুলে নিজেকে গুটিয়ে নিবি? আমার মেয়ে তো এত দুর্বল না, আমার সামনে এই মুহূর্তে বসা থাকা মেয়েটা আমার না, আমি এই মেয়েটাকে চিনি না, আমার চিনতে কষ্ট হচ্ছে খুব। কয়েকটা নোংরা মানুষের নোংরা কথায় আমি আমার স্ট্রং মেয়েটাকে হারিয়ে ফেললাম। তোর নিচের দিকে তাকিয়ে মাদারের কথাগুলো ও শুনছে, চোখের পানি টপ টপ করে পড়ছে। মাদারের শেষের কথাটা শুনে তুর মাথা তুলে মাদার খ্রিস্টোফারের দিকে তাকিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। মাদার খ্রিস্টোফার পরম মমতায় জড়িয়ে ধরল তুরকে। তুর জড়িয়ে ধরে হেঁচকি তুলতে তুলতে বলল,